সুপ্রিয় দর্শক, আপনারা এখানে একটা রেল লাইন দেখছেন। এটা কিন্তু দিনাজপুর জেলার বিরল থানার ট্যাগরা গ্রাম। আর এই পাশে ঠিক রেল লাইনের পাশেই একটা বাড়ি। আর এখানে কিন্তু আমরা বেশ কিছু গরু দেখছি এবং বিভিন্ন প্রকারের। এখানে দেখুন, একজন বিশিষ্ট মাংস ব্যবসায়ী হাসান ভাই, এটা কিন্তু তারই গরু এবং তারই বাড়ির পাশে। তো আমরা এগুলোর সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো আমরা এখন কথা বলবো হাসান ভাইয়ের সঙ্গে। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো একজন মাংস ব্যবসায়ী। হ্যাঁ ভাই। দীর্ঘদিন ধরে আপনি, মানে কত বছর আপনি এই কষাই কাজ করছেন? আমি 16 থেকে 17 বছর কাশিগিরি করছি। তারপরে? তারপরে ওটা বাদ দেওয়ার পরে গরু ব্যবসা করেছি। মানে গ্রাম থেকে কালেকশন করে আপনি হাটে বিক্রি করেন? কালেকশন করেই আমি হাটে বিক্রি করি। আচ্ছা, তো এই যে আমরা আসলে জানতে যাচ্ছি যে অনেক দর্শক আমাদের, এই যে যারা গরু কিনতে চায়, হ্যাঁ, তা আপনি হাটে যে বিক্রি করেন, এটাতে তো আপনার একটা খরচ আছে। হ্যাঁ ভাই, খরচ আছে। এটা রাখাল খরচ আছে, গাড়ি ভাড়া আছে, নিজের খাই খরচ আছে, তো এই খরচটা বাঁচানোর জন্য কেউ যদি আপনার এখান থেকে সরাসরি গরু সংগ্রহ করে, তাহলে গরুর প্রতি, মানে আপনি যেই দরে হাটে বিক্রি করেন, এই গরুর প্রতি কত কত টাকা কম পড়বে? নিম্ন তো 1000 টাকা কম পড়বে, 1.5 হাজার। 1.5 হাজার টাকা কম পড়বে, মানে আপনি হাটে যেই দামে বিক্রি করবেন তার থেকে 1.5 হাজার টাকা কম পড়বে। আচ্ছা, আপনার এখানে এই যে আমরা এই যে দেখছি, এগুলো তো ক্রস, এটা হচ্ছে শাইওয়াল ক্রস। হ্যাঁ, এটা খুব ভালো বকনা ভাই। আচ্ছা, আপনার যেহেতু, মানে যেহেতু আপনি একজন মাংস ব্যবসায়ী, তো আমাদেরকে একটা আইডিয়া দেন তো। এখন তো আসলে শীত চলে গেছে, গরম চলে আসতেছে, এই এই গরুটা, মানে এখন তো এটা বাড়তি সময়, মানে খাবে আর বড় হবে, খাবে আর বড় হবে। আচ্ছা, এইটা মনে করেন যে 3 মণ গোস্ত লাগাইতে কয়দিন লাগবে? 3 মণ গোস্ত লাগাইতে গেলে মনে করেন কতদিন? 4 মাস। 4 মাস লাগবে। আচ্ছা, এটা 3.5 মণ গোস্ত লাগাইতে 4 মাস লাগবে এটা। তার মানে কেউ যদি মনে করে 3 থেকে 4 মাসের প্রজেক্ট নিবে, তাহলে এই গরুগুলি নিতে পারবে? আচ্ছা, এই যে এটাও তো ক্রস, এটাও ক্রস, এটা এটা বয়স কতটুকু হবে এটার? বয়স কত হবে ভাই? হাইয়েস্ট 1 বছর। 1 বছর হবে না বোধহয়, 1 বছর হবে না। আচ্ছা, 1 বছরের কাছাকাছি। আচ্ছা, এইটাও তো মানে এখন খায় দেয়, এটাও তো তাড়াতাড়ি বড় হবে। এগুলো এগুলো বাচ্চা গরু ভাই, এগুলো শোল মাছের পোয়ানের মতন বাড়বে। হ্যাঁ, কথা বুঝছেন? হ্যাঁ, এগুলো খিলাবে, গাও গোসল করাবে, বাড়তি হবে এগুলো। আচ্ছা, এগুলো পয়সা মানে এক কথা বাড়তি ছাড়া লস নাই এগুলো, মানে টাকাটা খুঁটায় বান্ধা থাকবে। হ্যাঁ, খুঁটায় বান্ধা থাকবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কেউ যদি খামারে 2-4টা ছোট মোটো, যারা খামারে 2-4 জন, 4-টা, 8টা নে, এই ধরনের গরু পালতে পারলে লাভ আছে। লাভ আছে, লাভ আছে, কারণ যেহেতু আপনি নিজে লাভবান। হ্যাঁ, আমি নিজে খরচ করি, নিজে বেশি। হুম, ঠিক আছে ভাই, গ্রামে গঞ্জে খরচ করি, হাটে নিজে বেশি। আচ্ছা, তা আমরা 1000-2000 আসে আমি ছাড়ি। আচ্ছা, আসছি। দর্শক আপনারা দেখছেন যে একদম রেল লাইনের পাশে এই যে বকনাটা দেখছি, এই যে বকনাটা দেখতেছেন, এটা জিবা সাদা ভাই, এটা এটা অরিজিনাল মাল বলা চলে, এটা জিবা সাদা। হ্যাঁ, এটার বয়স কিরকম হবে? এটাও 10 মাসের কাছাকাছি, 10-11 মাস হবে। 10-11 মাস হবে। আর এগুলো তো মোটামুটি একটু জাতটা তো একটু দেশি না, এগুলো তো ক্রস, ক্রস ভাই। হ্যাঁ, এটা অরিজিনাল ক্রস। এগুলো গরু ভাই বাড়তি খুব, বুঝছেন? হ্যাঁ, এগুলো গরু পালতে গেলে, এগুলো গরুতে গোস লাগে 5 মণ, 6 মণ, 7 মণ পর্যন্ত। আচ্ছা, এটা কতদিনের মানে প্রজেক্টটা নিবে মানুষ এই গরুগুলি কেনার পরে? ধরে নেন 4 মাস। 4 মাস? 4 মাস। আচ্ছা, কেউ যদি 4 মাসের প্রজেক্টে এগুলো নেয়, তাহলে এগুলো আসলে মাংসের গরু হিসাবে তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমরা এইখান থেকে একটু শুরু করি। এই গরুটা আপনি যদি হাটে নিয়ে যান, আচ্ছা, আমাদেরকে একটা জিনিস বলেন তো, যে আপনি এইটার দাম চাবেন কত? এই গরু 55 চাইবো আমি। 55 চাবেন? হ্যাঁ।
আর বিক্রি লাস্ট কততে করবেন? 45-এর ভিতর বেচা কিনা? 55 চাবেন? হ্যাঁ। আর 45-এর ভিতরে বেচা কিনা করবেন? এইটা তো হাট না, এটা হাট। এখন মনে করেন আপনার বাসায় যদি কেউ এই গরুটা কিনতে আসে আপনাকে বিশ্বাস করে, হ্যাঁ, তাহলে এইটার একদম সরাসরি দাম কত? সরাসরি দাম বলে দিব। হ্যাঁ, এটা 45-এ দিব ভাই। এটা আপনি 45-এ দিবেন? আচ্ছা, এই গরুটা? এটা 43-এ দিব। এটা 43-এ দিবেন? আর এইগুলোই তো বাচ্চাও নেওয়া যাবে আসলে। হ্যাঁ, আচ্ছা, এগুলো তো ভাই বাচ্চা, এখন এগুলো তো বাচ্চা হবে, বড় হবে। তারপরে এই যে সাইওয়ালটা আমরা দেখছি, এটা ভাই একটা অরিজিনাল মাল। হ্যাঁ, একদম ভাষা দেখেন, ভাষাটা তো ছবি উঠে না, এটার ভাষাটা বেশ। এটা এইটা কত পড়বে? এটা ভাই চাওয়া দাম 65। আর বেচবেন কত হইলে? 55-এ ছাড়ে দিব, 54-এ ছাড়ে দিব। এটা আপনি 54 হলেও ছাড়ে দিবেন? 54-এ ছাড়ে দিব। আচ্ছা, এটা তো বেশ লম্বা টম্বা আছে, এটা বিশাল গরু হবে ভাই। আচ্ছা, বিশাল গরু হবে। আচ্ছা, তারপরে এটা তো দেশি? হ্যাঁ, এটা দেশি গাভী গরু। গাভী? এটা কি বাছুর আছে? বাছুর আছে। এটার বাছুরটা কই? বর্তমান এই যে বাছুর দুধ ছাকি, বর্তমান 1 হইতে 1.5 কেজি। 1 থেকে 1.5 লিটার দুধ ছাকেন? হ্যাঁ। আর বাছুরটা কই? এই যে বাছুর, বকনা। এটা হলো বকনা বাছুর। আচ্ছা, এই বকনাটার বয়স কত দিন? বয়স কত? 3 মাস। 3 মাস? আর এই গাভীর দাঁত? 4 দাঁত। 4 দাঁত? তার মানে কাঁচা বয়স? কাঁচা বয়স। এই গাভীটা আপনার এখন যদি দর্শক নিতে চায় তাহলে কত পড়বে এটা? এটা চাওয়া দাম 75 ভাই। চাওয়া দামটা বলা, আপনি বলেন যে এটা বিক্রির দাম কত আপনার এখানে? এইখানে এই বাজারে আপনার ওই বাসা থেকে? বাসা থেকে বিক্রি মনে করেন 65-66 বাজার। গাই বাছুর? গাই বাছুর। আচ্ছা, 65-66 এটা সম্ভ্র নির্মিত দাম বলতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা তো বাজারে বেশি চাইব, কিন্তু আমাদের এই এলাকায় এই মহল্লায় এই হাটে 64-65 বিক্রি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 64-65 বিক্রি আছে এটা বাছুর সহ? বাছুর সহ। এইদিকে যে দেখছি এই গাভীটা, এইটা? হ্যাঁ, এটা এটা চাওয়া দাম 55। এই শুধু গাভী? শুধু গাভী। আচ্ছা, এখনো বাচ্চা দেয়নি এখন? ও, এটা বকনাই আছে বলা যায়? বকনাই আছে, এখনো বাচ্চা দেয়নি। এটা 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 দাম কত? চাওয়া দাম 55 বললাম তো। চাওয়া দাম না, বেচা দাম? বেচা দাম 47-এ দেব। এটা আমাদেরকে একটু আইডিয়া দেন তো, যে আপনি তো যেহেতু মাংস ব্যবসায়ী একজন, এইটাতে এখন কি পরিমাণ গোস্ত আছে? এটা এখন এক জায়গায়? এক জায়গায় গোটা শরীরে ঘুটি বাদ 70 কেজি মাংস। আচ্ছা, সেট সহ 70 কেজি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এই যে এই ক্রস বাছুর একটা দেখছি আমরা, এই যে ক্রস বাছুর ভাই, এটা এটা অরিজিনাল বিদেশি, জীবা সাদা। হ্যাঁ, ঠিক আছে ভাই। এটার মাটা কার কাছে আছে? এটা এটা আমার মাটা আছে গৃহস্থের বাসায়। ও আচ্ছা, এটা আপনার কিনা? কিনা। এই দেখেন জীবা সাদা। এটা কি বকনা? বকনা। আচ্ছা আচ্ছা, এটা তো ভালো জাতের একটা বকনা। এটার দাম কত রাখছেন? এটার দাম বিক্রি দাম বলে দিব? হ্যাঁ, বিক্রি দাম 32-এ দিব। আচ্ছা, 32-এ দিবেন এইটা? এই যে দর্শক আপনারা দেখছেন এই বকনাটা, আর এখানে কিন্তু আমরা আপনাদেরকে দেশি এবং ক্রস গাভী সবগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, আসান ভাই, দূর দূরান্ত থেকে যারা আসলে এসে এই ধরনের প্রত্যন্ত অঞ্চল থেকে এইগুলো নিতে চায়, আপনার কাছে যদি আসতে চায় আপনার একটু মোবাইল নাম্বারটা বলবেন। 017-92-79-11-78। আরেকবার বলবেন? 017-92-79-11-78। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা শুনলেন যে হাসান ভাই কিন্তু একজন বিশিষ্ট মাংস ব্যবসায়ী ছিলেন, কিন্তু মাংস ব্যবসায়ী থেকে তিনি কিন্তু এখন হাটে এই যে গরু কেনা বেচার কাজে এখন জড়িত হয়ে গিয়েছেন, এবং তার বাড়ি থেকে তিনি হাটে কী ধরনের দামে বিক্রি করেন এগুলো সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত জানলাম। তো ভালো থাকবেন সবাই।